বন্ধুরা, এই লতা হার্বাল ক্রিমটি মূলত দুই প্রকার। একটি লতা হার্বাল স্কিন ব্রাইট ক্রিম, অন্যটি লতা হার্বাল স্কিন স্পট ক্লিন ক্রিম। এখানে লতা হার্বাল স্কিন ব্রাইট ক্রিমটি হচ্ছে মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করে বা মুখ ফর্সা করে। অপরদিকে লতা হার্বাল স্কিন স্পট ক্রিমটি হচ্ছে মুখের ব্রণ, মেস্তা ও যে কোনো প্রকারের দাগ মুক্ত করে। এছাড়া এই ক্রিমটা 12 ও 20 গ্রামের হয়ে থাকে, তবে বাজারের বেশিরভাগ ক্ষেত্রেই 12 গ্রামের লতাই বেশি পাওয়া যায়। ফ্রেন্ডস, অরিজিনাল লতা হার্বাল ক্রিম চিনতে আপনাকে 5টি বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। নম্বরে, লতা হার্বাল লেখাটি ও বক্সের ভিতরে লেখাটির দিকে ভালোভাবে খেয়াল করতে হবে। দেখবেন আসল ক্রিমের লতা হার্বাল ও বক্সের ভিতরে লেখাটি একদম গাঢ়, একটু উঁচু ও স্পষ্ট। 2 নম্বরে খেয়াল রাখতে হবে লতা হার্বাল ক্রিমটির লোগোটির দিকে। আসল ক্রিমের কোম্পানির লোগোটিতে এই ফুলের সাথে উপরে নিচে দুই জায়গাতে পাতাটি মিশে থাকবে। 2 নম্বর পয়েন্টটা ছিল কোম্পানির লোগো, আর এই 3 নম্বর পয়েন্টটি হলো এই ক্রিমের লোগো। অরিজিনাল ক্রিমের লোগোটির মধ্যে গাঢ় সবুজ কালারের পাতাওয়ালা একটি গাছের স্পষ্ট ছবি দেখা যাবে। অন্যদিকে নকল ক্রিমের লোগোটির মধ্যে কালচে কালারের একটা ঝাপসা গাছের ছবি দেখা যাবে। 4 নম্বরে খেয়াল করতে হবে ক্রিমের উপরের এই পানি কালারের উঁচু বক্সের ভিতর। এখানে আসল ক্রিমের এই কোম্পানির লোগোটি থাকবে এরকম এরকমের ফুলের সাথে পাতা মেশানো এবং লেখাগুলো থাকবে স্পষ্ট ও গাঢ় রঙের। অপরদিকে নকল ক্রিমের এই কোম্পানির লোগোটি থাকবে এরকম ফুলের সাথে পাতা আলাদা, লেখাগুলো থাকবে চিকন ও হালকা রঙের। 5 নম্বরে খেয়াল করতে হবে কৌটার ভিতরের ক্রিমের উপর। এটা আর 2 নম্বর পয়েন্ট, এ দুটোই হচ্ছে এই ক্রিমের আসল ও নকল চেনার সিক্রেট উপায়। ফ্রেন্ডস, আমার সামনে 4টি লতা হার্বাল ক্রিম রাখা আছে। এর মধ্যে 2টি লতা হার্বাল স্কিন ব্রাইট, মানে যেটাকে আপনারা লতা সাদা ক্রিম হিসাবে চিনেন, অপরদিকে 2টা লতা স্কিন স্পট ক্রিম রাখা আছে, অর্থাৎ যেটাকে আপনারা লতা হলুদ ক্রিম হিসাবে চিনেন। প্রথমে আমি কথা বলবো লতা সাদা ক্রিম বা লতা স্কিন ব্রাইট ক্রিম নিয়ে। ফ্রেন্ডস, অরিজিনাল লতা স্কিন ব্রাইট ক্রিমটির ভিতরের কালার হবে ঘিয়ে রঙের, আর নকল ক্রিমটার ক্রিমের ভিতরের কালার হবে সাদা অথবা অফ হোয়াইট। আসল ক্রিমটা মুখের সাথে খুবই দ্রুত মিশে যায়, আর নকল ক্রিমটা মুখের সাথে মিশতে একটু সময় নেয়। অরিজিনাল ক্রিমের গ্রামটা অনেকটা সুন্দর, আর নকল ক্রিমের গ্রামটা অনেকটা হালকা গ্যাসযুক্ত। এখন কথা বলছি লতা স্কিন স্পট ক্লিন ক্রিম বা লতা হলুদ ক্রিম নিয়ে। ফ্রেন্ডস, অরিজিনাল লতা স্কিন স্পট ক্রিমটির ভিতরের কালার হবে একটু কালচে হলুদ, মিহিম ও সুন্দর ঘ্রাণের, এছাড়া এটা ত্বকের সাথে দ্রুত মিশেও যাবে। আর নকল স্কিন স্পট ক্রিমটির ভিতরের কালার হবে সাদা হলুদ বা কমলা কালারের, এবং ক্রিমে কেমিক্যালের বুড়বুড়িও দেখা যাবে, এছাড়া এটা ত্বকে মিশতেও একটু সময় লাগে।